সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো যে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগে দালালি করবেন তাদেরও আওয়ামী লীগের সঙ্গে বিদায় নিতে হবে, এমনটি বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। এবারে জানাবো ইনসাইড পলিটিক্স এর খবর। বেগম খালেদা জিয়াকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় বিএনপি। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো নিজের দলের এবং সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে রাজপথে নেমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকারের পদত্যাগের দাবিতে চলমান একদফা আন্দোলনের অংশ হিসেবে 5টি রোডমার্চ সহ 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার গাজীপুরের টঙ্গী এবং কেরানীগঞ্জে র্যালি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দলটির কেন্দ্র ঘোষিত 15 দিনের কর্মসূচির সূচনা হল। এ কার্যক্রম চলবে আগামী 3রা অক্টোবর পর্যন্ত। এবারে থাকছে বিএনপির আন্দোলন বিফলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রতিরক্ষা সচিব এল লয়েড অস্টিন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সময় শেষ, আমরা দীর্ঘ সময় ইউক্রেনের জনগণের পাশে থাকব। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের সঙ্গে তাদের দালালদেরও বিদায় নিতে হবে আব্দুল সালাম। যে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগের দালালি করবেন তাদেরও আওয়ামী লীগের সঙ্গে বিদায় নিতে হবে, এমনটি বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। ডিসি এসপিদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ আওয়ামী লীগের জমিদারি নয়, দেশের মালিক জনগণ। তাই শেখ হাসিনার নির্দেশে আপনারা দিনের ভোট রাতে করবেন, আবার বুক ফুলিয়ে বলবেন আমরাই তো আওয়ামী লীগকে ক্ষমতা এনেছি। ভাববেন না এভাবে দিন যাবে, আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো ছাড় নেই, যারা আওয়ামী লীগের দালালি করবেন তাদের কেউ আওয়ামী লীগের সঙ্গে বিদায় নিতে হবে। মঙ্গলবার বিকেলে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে সালাম বলেন, শেখ হাসিনা কতদিন আগে বলেছিল আমেরিকায় যাবেন না, কিন্তু গতকাল গিয়ে হাজির হয়েছেন। এজন্যই বলে আওয়ামী লীগ ভুয়া, তাদের কথার কোনো ঠিক নেই। সকালে বলে এক কথা, রাতে বলে আরেক কথা। তিনি বলেন, এদেশের 12টা বাজিয়ে দিয়েছে শেখ হাসিনা, এদেশের অর্থনীতির 12টা বেজে গেছে। বিদ্যুৎ ও পদ্মা সেতু নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই সরকার সামান্য ডেঙ্গু সামাল দিতে পারছে না, ডেঙ্গুর কামড়ে মানুষ মারা যাচ্ছে। যদিও শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে ডেঙ্গুতে কামড়ায়নি, কামড়ালে বুঝতো ডেঙ্গু কি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আরো বলেন, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই, এখনো সময় আছে, দুটি পথ শেখ হাসিনার সামনে খোলা আছে। একটি হলো ওবায়দুল কাদের যেটি বলেছেন, যদি আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা যায়, বিএনপি ক্ষমতায় আসে, এক রাতের মধ্যেই নাকি আওয়ামী লীগ শেষ। আপনি যা বলেছেন সত্যি বলেছেন। বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে হাত পা ধরে মাপ চান, খালেদা জিয়াকে ছাড়ুন, তারেক রহমানের মামলা উঠিয়ে নেন, খালেদা জিয়াকে বলুন আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেবেন, নির্বাচনের আগে যাতে আপনাকে জেলে যেতে না হয়। তিনি আরো বলেন, সাজানো মামলায় খালেদা জিয়াকে কোর্টে নিয়ে 10 বছর সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধেও শত শত মামলা, শত শত বছর তাকেও জেলে থাকতে হবে। জেলের রাস্তা তো আপনি দেখিয়েছেন, যেই রাস্তায় খালেদা জিয়া জেলে গেছে সেই রাস্তায় আপনাকেও জেলে যেতে হবে। আব্দুল সালাম আরো বলেন, গত 15 বছর ধরে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন, আবার শখ হয়েছে তিনি জোর করে ক্ষমতায় থাকবেন। যদি জোর করে ক্ষমতায় থাকতে চান, এদেশের জনগণ জোর করে আপনাদের ক্ষমতা থেকে নামাবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনায় বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিশীল। বেগম খালেদা জিয়ার লিভারে প্রতিনিয়ত পানি জমছে এবং সেই পানি নিষ্কাশন করতে হচ্ছে। তার শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে, কিন্তু এই সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তার রোগমুক্তি কামনার চেয়ে বেগম খালেদা জিয়ার দল বিএনপি যেন তার চূড়ান্ত পরিণতির অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে বিএনপি কি ধরনের আন্দোলন করবে, কি ধরনের কর্মসূচি নেবে তা নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলাপ আলোচনা চলছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপির অনেক নেতাই এখন বেগম খালেদা জিয়ার চূড়ান্ত পরিণতি কামনা করছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এমন একটা ধারণাও তারা পোষণ করছেন। বেগম খালেদা জিয়ার কিছু হলে বিএনপি কি ধরনের কর্মসূচি নেবে তা নিয়েও বিএনপির মধ্যে আলোচনা চলছে। একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়াকে ঘিরে বিএনপির একটি ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে রয়েছে ঢাকা শহরে রাস্তায় নেমে পড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগকে রাজপথ থেকে
উৎখাত করা, মন্ত্রীপাড়া, সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘেরাও এবং আক্রমণ করা, রাজপথ দখল করা, এর মাধ্যমে তারা আন্দোলনের একটা বড় রকম বিজয় ছিনিয়ে আনতে চায় বলেই বিভিন্ন সূত্রগুলো বলছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার কিছু হলে তারেক জিয়াকেও দেশে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। বিএনপি ঢাকার রাজপথ দখলে রাখবে এবং এরকম একটি পরিস্থিতিতে তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে নিয়ে আসা হবে। এ সময় যদি তারেক জিয়াকে গ্রেপ্তার করা হয় বা আইনের আওতায় আনা হয়, সেক্ষেত্রে বিএনপি তার সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে দেবে। বিভিন্ন সূত্রগুলো বলছে, বিএনপির এই পরিকল্পনার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থারা ভালো মতোই জানেন এবং এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য তাদের প্রস্তুতিও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির আন্দোলন করার শক্তি কতটুকু আছে সে সম্পর্কে আমরা ভালো মতো জানি এবং এরকম করার সক্ষমতা বিএনপির নেই। নিজের দলের এবং সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে রাজপথে নেমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আহ্বান জানান। রাষ্ট্র এখন অত্যাচার নির্যাতনের কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, দেশ এখন ঘোর অন্ধকারে। সরকার এই রাষ্ট্রের তিনটি স্তম্ভই দখল করে নিয়েছে, বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ফখরুল বলেন, গণমাধ্যম এখন দুটি ভাগে বিভক্ত, এক ভাগ বর্তমান সরকারের উচ্ছিষ্টভোগী, আরেক ভাগ গণমাধ্যম স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন। যারা সংগ্রাম করছেন তারা নানাভাবে নিষ্পেষিত হচ্ছেন, একটার পর একটা মামলা দিয়ে প্রতিহত করা হচ্ছে। সংবাদকর্মীরা এখন নিজেরাই সেলফ সেন্সরশিপ করছেন বলে দাবি করেছেন ফখরুল ইসলাম। সাগরণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে শতাধিকবার, সাংবাদিকদের গুম করে কয়েক মাস পর ফেরত দেওয়া হচ্ছে। প্রতিথযশা সাংবাদিকদের গণতন্ত্র হত্যাকারীদের সমর্থনে কথা বলতে দেখলে লজ্জা লাগে। টেলিভিশনে দেখছি কয়েকজন প্রতিথযশা সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মকর্তা এই ভয়াবহ অত্যাচার নির্যাতন এবং গণতন্ত্র হত্যার যে কর্মযজ্ঞ তার সমর্থন করছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন, তার অবস্থা গুরুতর। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত থেকেও তিনি সংগ্রাম করে চলেছেন এবং সংগঠিত করেছেন। অন্যান্য রাজনৈতিক নেতারাও আজকে আমাদের সঙ্গে শরিক হয়েছেন, সবাই কিন্তু আজকে এগিয়ে এসেছেন, সুতরাং ঘরে বসে থাকার সময় নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, আসুন আমরা সবাই রাজপথে নেমে সমস্ত শক্তিকে এবং জনগণকে সংগঠিত করে যে ভয়াবহ দানব বুকের উপর চেপে বসে আছে তাকে ফেলে দিয়ে এবং পরাজিত করে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা গড়ে তুলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। বিএনপির সব আন্দোলন বিফলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলায় নসিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিনহাউস প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাকি দলীয় কার্যালয় থেকে বের হবেন না, কিন্তু 90 দিন পর তিনি আবার বের হয়ে বাড়িতে ফিরে গেছে। তখন তারা লোক দেখানো পদযাত্রা করেছে। বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে, তাদের কোনো আন্দোলন সফল হয়নি, সব আন্দোলন বিফলে গেছে। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করলেও দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান। দেশে আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, চলতি বছর দেশে আলুর আবাদ কম হয়েছে, পাশাপাশি দেশের আলু বাইরে রপ্তানি করা হয়েছে, তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর দাম বাড়লেও আলুর বীজের দাম গত বছরের মতোই থাকবে বলে জানান তিনি। ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, গত কয়েক বছর ধরে পোলট্রি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন, কিন্তু ডিমের দাম অত্যাধিক বাড়িয়ে দেওয়ায় খামারিদের লাভবান হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাই সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু তাতেও ডিমের দাম না কমায় ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। পুতিনের সময় শেষ। মার্কিন প্রতিরক্ষা সচিব এল লয়েড অস্টিন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সময় শেষ, আমরা দীর্ঘ সময় ইউক্রেনের জনগণের পাশে থাকব। খবর সিএনএন এর। জার্মানির রামস্টাইন বিমান ঘাটিতে মঙ্গলবার ইউক্রেন এবং এর অন্যান্য সামরিক অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন অস্টিন। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী 54টি দেশ নিয়ে গঠিত একটি ব্লক ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের একটি সভায় তিনি বক্তব্য রাখেন। সেখানে ইউক্রেনের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিরক্ষা সচিব বলেন, শীঘ্রই ইউক্রেনকে আমেরিকান M1 আব্রাহাম ট্যাঙ্কগুলো পাঠানো হবে। ট্যাঙ্কগুলো পেতে কয়েক মাস ধরে আশায় ছিল ইউক্রেন, যা রাশিয়ান প্রথম সারির সেনাদের পরাজিত করতে সাহায্য করবে। কিভাবে ট্যাঙ্কগুলো পরিচালনা করতে হবে সেজন্য এবছরের শুরুর দিকে ইউক্রেন সেনাদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দিয়েছিল। কিয়েভকে সাহায্যকারী দেশগুলোকে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহে সহায়তা করার জন্য অনুরোধ করেন অস্টিন। বৈঠকে উমেরভ 2 সপ্তাহ আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তের পর মঙ্গলবার উমেরভের সঙ্গে অস্টিনের প্রথম বৈঠক। অস্টিন তার বক্তব্যে শুরুতেই রেজনিকভকে তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য একটি নিরাপদ বিশ্বে স্বাধীন ইউক্রেনের জন্য যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অস্টিন আরো বলেন, রেজনিকভের উত্তরসরি রুস্তমের উমেরভের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। গত সপ্তাহে 2 জন ফোনে কথা বলেছেন এবং বৈঠকে প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে দেখা হয় তাদের।